বিডি কমিউনিটি হাব সিডনি আয়োজিত দিনব্যাপী বিজয়ের উল্লাসে মেতেছিল সিডনিবাসী। 18 ডিসেম্বর বিকেলে বিজয়ের অনুষ্ঠান শুরুর পর সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। বিডি কমিউনিটি হাব সিডনির সভাপতি আব্দুল খান রতনের স্বাগত বক্তব্যের পর মঞ্চে সিডনি প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। মঞ্চে উপস্থিত ছিলেন ওয়েন্ডি এলিজাবেথ লিন্ডসে এমপি, কনসুল জেনারেল মোহাম্মদ শাকওয়াত হোসেন, এটিএন নিউজের সিইও মীর মোতাহার হাসান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে একক ও সমবেতভাবে গান পরিবেশন করে হল ভর্তি দর্শকদের করতালি ও সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন শিল্পীরা। মেলা প্রাঙ্গণ দেশের পতাকা দিয়ে সাজানো সহ দেশের আদলে জাতীয় স্মৃতিসৌধ ও বিশাল ক্যানভাসে বিজয়ের পোস্টার নির্মাণ করা হয়। মেলা উপলক্ষে বিজয় মেলা নামে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। ছিল সুস্বাদু বাঙালি খাবার, শাড়ি ও গহনা সহ বিভিন্ন স্টল।